নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 20 মে 2020 সাল বুধবার। ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে এবং আর বেশি দূরে নেই পশ্চিমবঙ্গ থেকে, এমনটাই লেটেস্ট খবর। দীঘা থেকে প্রায় 480 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় এবং জানতে পারা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় আজ বিকাল এবং সন্ধ্যার মধ্যেই আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী জায়গায়। আমরা দেখব সতর্কতা কোন কোন জায়গায় রয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা বা জেলা ধরে আমরা দেখব কোথায় কতটা বৃষ্টি হবে, কোথায় কত গতিবেগে ঝড় বইবে, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি এবং ঝড় কোন কোন জেলায় হবে। সঙ্গে আরেকটা খবর উঠে আসছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে নিয়ে। তারা কি আবার ত্রাতা হয়ে দাঁড়াতে পারে? তারা কি আবার ঘূর্ণিঝড়ের গতি রোধ করে মানুষকে বাঁচাতে পারে? কি উঠে আসছে সেই খবর, সেটাও আমরা দেখে নেব। সঙ্গে দেখে নেব এখন ঘূর্ণিঝড়ের কতটা গতিবেগ রয়েছে, যখন আছড়ে পড়বে তার গতিবেগ কত থাকতে পারে, বাংলাদেশের জেলাগুলোয় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কোথায় কতটা ঝড়ের গতিবেগ থাকতে পারে, সমস্ত কিছুর সবশেষ তথ্য নিয়ে রয়েছে এখনকার ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটা কথা বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ঘূর্ণিঝড় নয় এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আমফান। এটা কিন্তু পশ্চিমবঙ্গের আরও কাছে চলে এসেছে। দীঘা থেকে প্রায় 480 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এখনও পর্যন্ত খবর রয়েছে এবং মনে করা হচ্ছে বা বলা হচ্ছে আজ বিকাল এবং সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের দীঘা এবং হাতিয়া দ্বীপের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়বে। তখন তার গতিবেগ থাকতে পারে 165 থেকে 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে আগে বলা হয়েছিল 195 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টায়। কারণটা হচ্ছে এটাই, দেখুন সে একটু গতি হারিয়েছে, এর জন্যই গতিবেগটা একটু কমেছে। তবে আবহাওয়াবিদরা অনুমান করছেন এরপর স্থলভাগে প্রবেশ করার পর তার গতি আরেকটু কমবে এবং যদিও কমে তবুও কিন্তু সেটি সুপার সাইক্লোন রয়েছে, তার যথেষ্ট ক্ষমতা রয়েছে ইতিমধ্যে। এবং ইতিমধ্যে যখন সে বয়ে আসছে তার ঝড়ের মধ্যস্থলে তার গতিবেগ রয়েছে 210 থেকে 230 কিলোমিটারের প্রতি ঘন্টায়, এমনটাই খবর রয়েছে। তা আমরা দেখব যে কোন কোন জেলায় সতর্কতা রয়েছে, প্রথমেই দেখে নেব। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ দিনাজপুর, মালদহ এবং বীরভূম, এই সমস্ত জেলাতে কিন্তু সতর্কতা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে চলেছে, এখনও পর্যন্ত এটাই খবর। সব থেকে যদি বলেন বেশি প্রভাব পড়বে কোন কোন জেলায়, তাহলে আমি আপনাদের জানাবো তিনটে জেলাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা প্রভাব পড়বে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। জানতে পারা যাচ্ছে ঘূর্ণিঝড় আসার আগে পর্যন্ত, অর্থাৎ আর বেলা যত বাড়বে তত কিন্তু ঝড়ের গতিবেগ বাড়বে। জানতে পারা যাচ্ছে ঘূর্ণিঝড় আসার আগে পর্যন্ত এই তিনটে জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 70 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে ঘূর্ণিঝড় যখন আসবে তখন ঝড়ের গতিবেগ থাকতে পারে 170 কিলোমিটার প্রতি ঘন্টায়। পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই চারটি জেলাতেও ঝড়ের গতিবেগ ঝড় আসার আগে থাকতে পারে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। যখন ঝড় আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকতে পারে কলকাতায় সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টা, হাওড়া হুগলিতে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব মেদিনীপুরে যেটা জানতে পারা যাচ্ছে 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা বা 150 কিলোমিটার প্রতি ঘন্টায়, এমনটা কিন্তু খবর লেটেস্টভাবে জানা যাচ্ছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকালের পর থেকে রাতের দিকে। বিশেষ করে বলা হচ্ছে যে 224 পরগনা 2 মেদিনীপুরে 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বৃষ্টির পরিমাণটা হতে পারে 90 থেকে 110 মিলিমিটার পর্যন্ত, এমনটা কিন্তু খবর রয়েছে। চলুন এবার দেখে নেব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোয় কোথায় কেমন ঝড়ের মাত্রা থাকবে, কোথায় কতটা বৃষ্টি হতে পারে। প্রথমেই জানবো যে নদিয়া, মুর্শিদাবাদ, এখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 70 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 70 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর আমরা দেখব পশ্চিমের জেলাগুলোয় কোথায় কতটা ঝড় বইবে, কোথায় কী পরিমাণ বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় বলতে গেলে প্রথমেই বোঝা যায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম,
2 বর্ধমান, ঝাড়গ্রাম। এখানে কিন্তু ঝড়ের গতিবেগটা থাকতে পারে, অর্থাৎ আজ বিকালের দিকে ঝড়ের গতিবেগ থাকতে পারে মোটামুটিভাবে, যেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, 70 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বা সর্বোচ্চ 100 কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু কিছু জায়গায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গড়পড়তা বলতে গেলে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইবে। বৃষ্টির পরিমাণ থাকতে পারে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত কিছু কিছু জায়গায়, গড়পড়তাভাবে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিমের প্রত্যেকটা জেলাতে, এমনটাই কিন্তু লেটেস্ট খবর। এর সঙ্গে আমরা দেখব উত্তরবঙ্গের কোথায় কেমন ঝড়ের গতিবেগ থাকবে, কোথায় কতটা বৃষ্টি হবে। প্রথমেই জানাবো আপনাদের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সঙ্গে বলা হয়েছে কুচবিহারে কিছু কিছু জায়গা, আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতে এবং আগামীকাল বৃহস্পতিবার। ঝড়ের গতিবেগ থাকতে পারে এখানে 40 থেকে 70 বা 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। বুঝতেই পারছেন যে উপকূলের থেকে ভেতরের দিকে ঝড়ের গতিবেগ একটু কম থাকার সম্ভাবনাই বেশি। এর সঙ্গে বৃষ্টির পরিমাণ হতে পারে এই তিনটে জেলাতে, বিশেষ করে বলা হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার, এমনটাই জানা যাচ্ছে। তবে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। এর সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানেও কিন্তু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 20 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় মোটামুটিভাবে কেমন ঝড় বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আমরা জানাবো যে আজকে বিকাল এবং সন্ধ্যার দিকে আছড়ে পড়বে, তখন তো বললাম 185 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে। এরপর খুলনা বিভাগ দিয়ে ঝড়টি বাংলাদেশের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তা ওখানকার আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যখন বাংলাদেশে আছড়ে পড়বে তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 170 কিলোমিটার প্রতি ঘন্টা। এর সঙ্গে আপনাদের জানাবো উপকূলের জায়গাগুলোয় প্রচণ্ড ঝড় বইবে, বিশেষ করে 160 থেকে 165 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলা হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, 70 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর সঙ্গে উত্তর বিভাগের যে জায়গাগুলো, রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটও প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিটা কিন্তু দুপুরের পর থেকে পরিমাণটা আরও বাড়বে যত সময় গড়াবে। আজকে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে। তবে এখানে বৃষ্টির পরিমাণটা থাকতে পারে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত, এমনটা জানা যাচ্ছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 70 থেকে 90 কিলোমিটার, এমনটা জানা যাচ্ছে প্রতি ঘন্টায়। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন বাংলাদেশের বন্ধুদের জানাবো যারা উপকূলে বাস করছেন তারা অন্তত কিছুটা সাবধান বা নিরাপদ দূরত্বে চলে আসুন। যদিও জানতে পারা যাচ্ছে সরকারের তরফ থেকে বহু কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে, নিরাপদ দূরত্ব এবং মাস্ক অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ করোনা পরিস্থিতিও রয়েছে। এর সঙ্গে আমরা জানাবো যে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বলা হচ্ছে আসাম, গুয়াহাটিতে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে উড়িষ্যাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে, উপকূলের 12টি জেলায় প্রচণ্ড তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় এবং ওখানকার বহু মানুষকে, হাজার হাজার মানুষকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন প্রায় 7 লক্ষ মানুষ বাস করে উপকূলের জায়গাগুলোতে, অধিক সংখ্যক মানুষকে যতটা সম্ভব নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে বলা হচ্ছে কিন্তু পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ এই সমস্ত এলাকাগুলো প্রচণ্ডভাবে এফেক্ট পড়তে চলেছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গে এই যে ঝড় আসছে, তবে বলা হচ্ছে আগামীকাল দুপুর পর্যন্ত এর তীব্রতা থাকতে পারে। অবশ্যই আপনারা আগেই জেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা বিরাট ঘোষণা করা হয়েছে যে আজকে বেলা 12টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত কোনো মানুষ যেন বাইরে বের হবেন না, কারণ ঝড়ের একটা এফেক্ট থাকবে, অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। এর সঙ্গে আরও বলা হয়েছে আজকে সমস্ত অফিস এবং দোকান বাজার সমস্ত কিছু বন্ধ থাকবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোনো অসুবিধার মধ্যে যদি কোনো মানুষ পড়েন অবশ্যই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করতে পারেন, সেই নাম্বারটি হচ্ছে 1070, অর্থাৎ 1070, অবশ্যই এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা সবশেষে জানাবো যে আরেকটি খবর উঠে আসছে, যেমন বুলবুল ঘূর্ণিঝড় এবং আইলা ঘূর্ণিঝড়কে কিছুটা প্রতিহত করেছিল এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, তবে কি আবার ম্যানগ্রোভ অরণ্য
ত্রাতা হয়ে দাঁড়াতে পারে এই আমফান ঘূর্ণিঝড়কে প্রতিরোধ করার জন্য অবশ্যই সেরকম খবরও উঠে আসছে। কারণ জানা যাচ্ছে এই যে আমফান ঘূর্ণিঝড় আসছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে বাধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য ঢালের কাজ করে ঝড়ের গতিকে কিছুটা রোধ করে দিতে পারে। অবশ্যই আমরা আশা করব তেমনটাই যেন হয়, তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বহু মানুষের উপকার হয়। ইতিমধ্যে উপকূলে জায়গার মানুষরা, বিশেষ করে চব্বিশ পরগনা, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তারা কিন্তু বুলবুল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিলেন। এর সঙ্গে আইলা ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও তাদের মন থেকে মুছে যায়নি। এর মধ্যেই আবার চলে এলো আমফান ঘূর্ণিঝড়। তাই এই সমস্ত মানুষগুলো খুবই চিন্তার মধ্যে রয়েছেন বারে বারে ঘূর্ণিঝড় আসার জন্য। অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 2 লক্ষ মানুষকে, উত্তর চব্বিশ পরগনার 50,000 মানুষকে, পূর্ব মেদিনীপুরের 40,000 মানুষকে এবং পশ্চিম মেদিনীপুরের 10,000 মানুষকে ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটি খুবই ভালো পদক্ষেপ। সুতরাং বন্ধুরা, এক কথায় বলতে গেলে আমি বলবো, আজ বিকাল এবং সন্ধ্যার দিকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী জায়গায়, এবং এর গতিবেগ কিছুটা হ্রাস হতে পারে এমনও আশা করছেন আবহবিদরা। তা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন, এবং যতটা সম্ভব হেলে যাওয়া ঘর, মাটির ঘর বা পাকা বাড়ির ছাদ যেটা ফাটল ধরেছে বা হেলে গেছে, সেখান থেকে সরে গিয়ে অন্তত স্কুল বা অন্য কোনো কংক্রিটের নিচে অন্তত 2-1 দিনের জন্য আশ্রয় নিন, তাতে কিন্তু আপনাদেরই উপকার হবে। তো এটাই ছিল বন্ধুরা এখনকার লেটেস্ট খবর। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং হেল্পও করবে। থ্যাংকস ফর ওয়াচিং।